আমাদের নৈতিক জোর আছে, সৎ সাহস আছে, যে কারণে আমরা প্রেস মিডিয়া নেতা কর্মীর সামনে ওপেনলি বক্তব্য দিয়েছি বোল্ডলি, এবং এইটুকু বলছি এখন হুমকি দেওয়া হচ্ছে যে ভিপি নূর যদি না থামে তাকে গ্রেপ্তার করা হবে। কিছুদিন আগে দেখেন আমাদের একজন সদস্য রাষ্ট্রীয় তদন্ত চেয়েছে যে ভিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত হোক, গ্রেপ্তার করা হোক, ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সদস্য ধরেন তর্কের খাতিরে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একজন কলিগ যদি বিপদে পড়ে আপনি তো তাকে রক্ষা করতে চেষ্টা করবেন। আমাদের সদস্য বলছে, যেটা আওয়ামী লীগ পক্ষ থেকে আসার কথা, আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে সদস্যরা বলছে, তার মানে তারা যে একটা ধ্রুবী সন্ধি নিয়ে কাজ করছে সেটা স্পষ্ট। এই মেন্দি এন সাফাদির সাথে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওজের জয়, 2016 সালে বিবিসিতে নিউজ হয়েছে, বইপুর পত্রপত্রিকায় নিউজ হয়নি। মেন্দি এন সাফাদির সাথে মাগুরার সংসদ সদস্য বীরেন শিকদার মিটিং করেছে, বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দলের নেতা আমাদের আল জাজিরার যে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন নাইম সাহের স্বামী, তিনি তার সোশ্যাল মিডিয়াতে এগুলো ভিডিও অডিও সহকারে দিচ্ছেন। তো বিপি নূরের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে, আমি তো বারবার বলেছি তোমরা পারলে এরকম একটা সেটিং ভিডিও দেখাও, কারণ আমি দেশের বাইরে গেছি, দেশের বাইরে আমার সাথে অসংখ্য মানুষ ছবি তুলেছে, কে কোথা থেকে কোন ছবি তুলেছে সেটা আমি জানি না। আমি স্পষ্টভাবে বলছি মেন্দি সাফাদির সাথে আমার কোনো মিটিং হয়নি, আর মেন্দি সাফাদির বিষয়ে যদি সরকারের কোনো কনসার্ন হয় তাহলে আগে জয় সাহেবকে গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত, বীরেন শিকদারকে গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত, শিপন কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করা উচিত, গ্রেপ্তার করা উচিত, এরকম যারা গেছে তাদেরকে বিপিন, তাদের তো ভিডিও টিডিও আছে, বিপি নূরের তো কোনো ডকুমেন্ট তারা পায়নি, এখন একটা ছবি নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই ছবি তারা এডিটেড ছবি বলে আমার মনে হচ্ছে। আর আমি যখন দেশের বাইরে গেছি, আপনারা আমার সোশ্যাল ফাইলে যান, আপনারা তো জানেন এই প্রোগ্রামে এসেছি, অসংখ্য এখানে বিএনপির প্রোগ্রামে এসেছি, নেতাকর্মীরা ঘিরে ধরেছে ছবি তোলার জন্য, কে ছবি তুলে যায় এটা তো আমরা জানি না। আর আমরা রাজনীতিবিদ হিসেবে তো বলা চলে একটা পাবলিক প্রপার্টি, কাজেই জনগণের প্রতি দায়বদ্ধ, একটা ছবি তুললে আমরা সময় দিতে হয়, আপনারা ধরলে কথা বলতে হয়, আমাদের যতই ব্যস্ততা থাকুক। সো এই ক্ষেত্রে এটা আমার পরিষ্কার কথা, অনেক বক্তব্য দিয়েছি, এই একই বিষয়ে আর বক্তব্য দিতে চাই না, আপনাদেরকে অনুরোধ করব অন্তত এই বিষয়ে আপনারা যথেষ্ট তথ্য পেয়েছেন, বক্তব্য পেয়েছেন, অন্তত এই বিষয়ে এখন ফিনিশিং টানেন, যে নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে, বিভিন্ন দলকে ভাঙতে, বিভিন্ন দলের দলছুট পদবঞ্চিত নেতাদেরকে কোরবানির আপনার পশুর মতো টাকা দিয়ে কিনে এই নির্বাচনে নেওয়ার জন্য কিংবা সরকারের পক্ষে কাজ করার জন্য। গণ অধিকার পরিষদের একটা বিশাল কেন্দ্রীয় কার্যালয় আছে, আমরা সমস্ত প্রেস কনফারেন্স ওই কার্যালয়ে করেছি, এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন আমরা এই প্রেস ক্লাবে করি নাই। যারা কার্যালয়ে যেতে পারে না, নেতাকর্মীদের সাথে সংশ্লিষ্টতা নাই, এই রকমের কিছু লোকজন তারা গণ অধিকার দাবি করে এই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। প্রেস ক্লাবে তারা কি বলেছে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না। আপনারা দেখেছেন শুরু থেকে আমরা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরা গঠনতন্ত্র অনুসরণ করে 2/3 সদস্যের সমর্থনে প্রথম দিকে আহ্বায়ককে অপসারণের চিঠি দিয়েছি, 7 দিনের ব্যাখ্যার সময় দিয়েছি, তারপরে অপসারণ করেছি, আগামী 10 জুলাই গণ অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন কিছু লোকজন বুঝতেছে যে কাউন্সিলে প্রার্থীদের তারা সুবিধা করতে পারবে না, আমাদের দলের যে গঠনতন্ত্র আছে যে জাতীয় কাউন্সিলে আগে একটা উচ্চতর পরিষদ হবে, 13 সদস্য বিশিষ্ট 5 জন সভাপতি সেক্রেটারি নির্বাচন করবে, 8 জন নির্বাচিত হবেন, জাতীয় কাউন্সিলের একটা কমিটি হবে, সেখানে তারা বুঝতে পারছেন যে তারা মানে ষড়যন্ত্র করে অপতৎপরতা চালিয়ে নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। সো এখন গণ অধিকার পরিষদে তাদের ভবিষ্যৎ নাই, তাই তারা গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে টাকা পয়সা নিয়ে গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছে। এবং আমাকে বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেহেতু বিশ্বাস করে, সারা দেশের মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা আস্থা আছে, তরুণ সমাজের একটা আস্থা বিশ্বাস আছে, এবং চলমান আন্দোলনে তরুণদেরকে সংগঠিত করে আমরা বলেছি বিএনপির নেতৃত্বে যে যুবপথ আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা রক্ত দেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যখন রাস্তায় নামতেছি, এই সময়ে এই বিভ্রান্তি তারা ছড়াচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের পক্ষে কাজ করছে, এবং এদের পেছনে গোয়েন্দা সংস্থা আছে। এখন সেই ক্ষেত্রে তারা কী বলছে এই কাউন্টার দিয়ে বাহাস করে আমাদের সময় নষ্ট করতে চাই না, আপনাদেরকে অনুরোধ করব গণ অধিকার পরিষদের সমস্ত সংবাদ সম্মেলন কার্যক্রম কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে জানানো হবে, দপ্তর আছে, দপ্তর জানাবে, সেখানে আপনারা কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন, এবং আগামী 10 জুলাই সারা দেশের মানুষকে বলব উৎসব মুখর পরিবেশে সারা দেশের জেলা পর্যায়ের কাউন্সিলর, কেন্দ্রীয় পর্যায়ের কাউন্সিলরদের অংশগ্রহণের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ ঘটবে, এবং এই বেইমান মীর জাফররা মোস্তাকরা ইতিহাসের আস্ত কুড়ে ঘরে হারিয়ে যাবে। 2-4 দিন টেলিভিশন টক শোতে এদেরকে ডাকবে, কথা বলবে, পরে দেখবেন আর এদের পাত্তা থাকবে না।
প্রতিমন্ত্রী হওয়া নয়টি আসন পাবেন, ঠিক আছে, এরকম অফারটা কার কাছ থেকে পেয়েছেন, আসলে কি কথাটা সত্যি কিনা? আচ্ছা, যারা বলছে তাদেরকে জিজ্ঞেস যে আসলে কে বলেছে এবং কারা বলেছে। আমরা এই মুহূর্তে এটা ঠিক যে বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতা আসলে তারা জাতীয় সরকার করবে আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে। সেক্ষেত্রে আমরা যেহেতু বিএনপির সাথে আন্দোলনে আছি, কাজে আমরা তো আশা করি বিএনপি আমাদের সুখ দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী বানায় সেটা বানাতে পারে, অফার পাননি। আর তাদের সাথে আপনাদের নীতিগত যে দাবিগুলো সব মিলে যাচ্ছে, তাহলে আলাদা হওয়ার কারণটা কি? নীতিগত দাবি নেই, এখানে অনেকে আছে যারা বিশেষ করে তাদের অতীতের বলা চলে আপনার বিভিন্ন অপকর্মের কারণে তারা দলে কোণঠাসা এবং তারা অনেকদিন ধরেই বিভিন্ন ছোট ছোট দলের সাথে আসলে মিলে তারা আর একটা দল করা, অন্য দলে যোগদান করা এবং বিশেষ করে আপনার বলতে পারেন গোয়েন্দা সংস্থা। তো আপনারা জানেন যে বিএনপির মতো একটা শক্তিশালী দলকে তৃণমূল বিএনপি, তারপরে আরেকটা ট্রাক দিয়ে মাঝে মাঝে অফিস দখল করতে পাঠায়, আবার বিএনপির নামে আরও একটা দলকে নিবন্ধন দেওয়ার চেষ্টা করছে, গম মার্কা, ধানের শীষ মার্কা, এই সমস্ত ষড়যন্ত্র সরকার করে বেড়াচ্ছে। এখন সরকার যেহেতু বুঝতে পারছে যে গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের শক্তি, তরুণদের দল আগামীর আন্দোলনের একটা শক্তি হবে, কাজে এদেরকে বিভ্রান্ত করা, এদেরকে চরিত্র হনন করা, এদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে এদেরকে ভাগ করা, সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছে। তাদের বিরুদ্ধে অনেকের, যেমন আহ্বায়কেরই সর্বোচ্চ নেতা আমরা ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা অলরেডি নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এখন তারা তাদের মার্কেট বাড়ানোর জন্য, টেলিভিশন টক শোতে যাওয়ার জন্য, নিজেদেরকে ফেস হিসেবে তুলে ধরার জন্য তারা অনেক কথা বলবে। এই যে যারা টক শো আপনার সংবাদ সম্মেলন করেছে, এদের কয়জনকে আপনারা চিনেন, কয়জন পরিচিত? এখন এরা টেলিভিশনে গিয়ে বক্তব্য রয়েছে, যেন পাগলের মতো আপনার মুরগির বাজারে যাইয়া লাইভ করে, সবজির বাজারে যাইয়া লাইভ করে প্রতারক, এরা সুবিধাবাদী, এরা গোয়েন্দা সংস্থার সৃষ্টি, যেভাবে বিভিন্ন দল ভেঙেছে, তারা 19 তারিখ থেকে যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো অনুসরণ করে রেজা কিবরিয়াকে সরানো হয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে তারা লিখিতভাবে বর্ণনা করে তুলে ধরে বলেছেন যে তারা মনে করেন যে যারা আজকে সংগঠন করে তারা মনে করেন রেজা কিবরিয়া এখনও গণ অধিকার পরিষদের আহ্বায়ক আছেন এবং 10 তারিখের যে কাউন্সিল আপনারা ডেকেছেন সেটা সঠিকভাবে হচ্ছে না এবং সেটা অবৈধ, এই বিষয়ে তারা মূল বক্তব্যটা দিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে আপনার বক্তব্যটা বলুন। অনেকে ভাই বলেছে যে গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে, গোয়েন্দা সংস্থার ফাঁদে পেরে, নারী কেলেঙ্কারিতে ব্ল্যাকমেল হয়ে অনেক ধরনের কথাবার্তা বলতে পারে। কারণ আপনারা জানেন বাংলাদেশে আজকে যে ধরনের স্পাইওয়্যার আছে, কে কার বউয়ের সাথে কথা বলে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সব কিছু তারা রেকর্ড করে। কাজেই এখানে তো অনেকে যারা ইয়ং না শুধুমাত্র, অনেক আমরা অন্য অন্য লোকজনের তো নানা ধরনের কেলেঙ্কারি দেখি, এদের অনেককেই কেলেঙ্কারির ফাঁদে ফেলে এদেরকে দিয়ে আবল তাবল বলাচ্ছে। আচ্ছা ভাই, একটু বলুক, একজনে বলতেছে সাংবাদিক ভাই, মানে যারা দলের বাইরে, দলের সিদ্ধান্তের বাইরে যারা কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে কি আপনারা বহিষ্কার করবেন কিনা সম্মেলনের আগে? এখন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার বিরুদ্ধেও নানান ধরনের যে অভিযোগগুলো শুনছি আমরা, সেই অভিযোগগুলো নিয়ে কি আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো তদন্ত করবেন কিনা? দেখেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের প্রেস মিডিয়ার চেয়ে তো বড় তদন্তকারী সংস্থা নাই। আমি বারবার বলেছি আপনারা তদন্ত করেন এবং অভিযোগ নিয়ে আমার সামনে হাজির হন, আমি ব্যাখ্যা দেবো, না পারলে আপনারাই আমার তদন্তের প্রমাণ জাতির সামনে উপস্থাপন করে আমাকে দোষী সাব্যস্ত করেন, সেই ক্ষেত্রে আমি শাস্তি, আপনাদেরই তদন্তর দায়িত্ব আমি সাংবাদিক